প্রিয় ছাত্রছাত্রীরা আলফনলি ফিলোসফিতে আজকে আমরা জন হসপারসের অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস এই যে বিখ্যাত বই তার একটা বিষয় আলোচনা করব সেটি হচ্ছে লৌকিক বস্তু বা সরল বস্তু বা বস্তু বস্তুর ব ব্যক্তি নিরপেক্ষ বৈশিষ্ট্য আছে অর্থাৎ ব্যক্তি বা গাদান মনের উপর বাহ্যবস্তুর অস্তিত্ব নির্ভর করে না এই যে মতবাদ এই মতবাদই পাশ্চাত্য দর্শনে বস্তুবাদ নামে পরিচিত যেহেতু সাধারণ মানুষ প্রায় সকলেই বিশ্বাস করে এই বিশ্বাস পোষণ করে যে এই মতবাদ লৌকিক বস্তুবাদ বলা হয় যেহেতু সাধারণ মানুষের মতবাদের বক্তব্যের মধ্যে এই মতের প্রতিফলন এই মতের বক্তব্যের প্রতিফলন ঘটে আবার জগৎকে আমরা কিভাবে জানি এই প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে বস্তুবাদকে দুটো শাখায় বিভক্ত হতে দেখি একটি হলো সরল বা প্রত্যক্ষ বস্তুবাদ এবং অন্যটি নাম হচ্ছে প্রতিরূপ বস্তুবাদ রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম বা বৈজ্ঞানিক বস্তুবাদ বা সাইন্টিফিক রিয়ালিজম সরল বস্তুবাদ অনুসারে ভেতা তার বাইরে অবস্থিত বস্তুকে সাক্ষাৎভাবে প্রত্যক্ষভাবে জানে আবার বস্তুবাদের অন্য শাখা অনুসারে বাহ্যবস্তুকে আমরা সাক্ষাৎভাবে জানি না বাহ্যবস্তু আমাদের মনে একটি প্রতিরূপ সৃষ্টি করে এবং সেই প্রতিরূপের মাধ্যমেই আমরা পরোক্ষভাবে ভাবে বস্তুকে জেনে থাকি সরল বা লৌকিক বস্তুবাদ অনুসারে জ্ঞাতার মননিরপেক্ষ একটি বাহ্য জগৎ আছে এবং সেই জগৎ হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ জগৎ বস্তুবাদের এই শাখাকে সরল বলা হয় কারণ সাধারণ মানুষ প্রবৃদ্ধি বসত যা বিশ্বাস করে এই মতবাদের তারই প্রতিফলন ঘটেছে সাধারণ মানুষের মতে জগৎ তার বহিস্থিত এবং তাকে সাক্ষাৎভাবে জানা যায় এই লৌকিক মতকে সরল বলার কারণ এই যে এখানে দার্শনিক যুক্তি বা বিচারের কোনো স্থান নেই দার্শনিক বিচার বিযুক্ত বলে এই মতবাদকে সরল বস্তুবাদ বলা হয়ে থাকে জন হস্কর অ্যান্ড ইনট্রোডাকশন টু ফিলত অ্যানাবিসিস গ্রন্থে সরল বস্তুবাদের গুণ বক্তব্যকে উপস্থিত করেছেন করতে গিয়ে বলেছেন প্রথমত আমরা বাইরে গাছপালা নদী পাহাড় প্রভৃতি নিয়ে গঠিত একটি ভৌত জগত আমার বাইরে রয়েছে দ্বিতীয়ত তিনি বলেছেন যে এই বস্তুজগৎ সম্বন্ধে আমরা যা কিছু বলি তার সত্যতায় প্রিয় অভিজ্ঞতা দিয়ে জানা সম্ভব টেবিলটি বাদামি বা জল শীতল এই প্রকার বচনের সত্যতাকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমেই যাচাই করা যায় তৃতীয়ত হসপার্স বলেছেন যে এই বস্তুগুলিকে আমরা যখন দেখি তখনই যে কেবল তাদের অস্তিত্ব থাকে তা নয় তাদের যখন দেখি না তখনও তাদের অস্তিত্ব থাকে চতুর্থত হসপার্স বলেছেন আমরা ইন্দ্রিয়ের দ্বারা জগৎকে যথার্থভাবে প্রত্যক্ষ করি জ্ঞান যেন একটি আলোক পত্তিকা আলো বস্তুর উপর পড়লে সেই বস্তু অবিকৃতভাবে প্রকাশিত হয় জ্ঞান যে বস্তুকে প্রকাশ করে তাকে যথাযথভাবে প্রকাশ করে আমরা যে জগৎকে জানি আমাদের এই দাবি বৈধ হসপার্স এছাড়াও বলেছেন যে আমরা মনে করি যে জগৎ সম্বন্ধে আমাদের জ্ঞান বাহ্য বস্তুর দ্বারাই উৎপন্ন হয়ে থাকে আমরা কোনোভাবেই এই জ্ঞানের জনক নই সরল মনে করে যে জগৎকে আমরা সাক্ষাৎভাবে জানি এ কথা তাৎপর্যই যে জ্ঞানের ক্ষেত্রে একদিকে জ্ঞাতা এবং অন্যদিকে গৃহবস্তু থাকে এদের সংযোগে জ্ঞান উৎপন্ন হয় জ্ঞাতা ও গৃহবস্তুর মধ্যে তৃতীয় কোনো পদার্থ বা বিষয় নেই জ্ঞানের এই প্রক্রিয়াকে টু টার্ন প্রসেস বা দ্বিপদি প্রক্রিয়া বলা হয় সরল বস্তুবাদের প্রতিটি বক্তব্য দার্শনিকদের সমালোচনার বিষয় যে যেসব যুক্তির সাহায্যে সরল বস্তুবাদকে প্রত্যাখ্যান করা হয়েছে তাদের মধ্যে কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি প্রথমত আমরা যা প্রত্যক্ষ করি তা বস্তুর অনুরূপ এই দাবি সম্ভবত সম্ভব সম্ভবত সত্য নয় তার কারণ আমরা যা প্রত্যক্ষ করি তা আমাদের ইন্দ্রিয়ের প্রকৃতির ওপর নির্ভর করে যেমন আমাদের চোখ যদি অন্য রকম হতো তাহলে আমরা সাধারণভাবে যা দেখি তাও অন্যরকম হতো এ কথা বিজ্ঞানসম্মত যে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু প্রত্যক্ষ করি তা অনেকাংশে নির্ভর করে আমাদের ইন্দ্রিয়ের গঠন বা প্রকৃতির ওপর এখন কথা যদি সত্য হয় তাহলে আমাদের পক্ষে বলা সম্ভব হবে না যে আমরা একটি বস্তুকে সব যথার্থ রূপে প্রত্যক্ষ করে থাকি তার চেয়ে বড়ো কথা হলো এই যে বাস্তবিক একটি বস্তু স্বরূপ কী বা একটি বস্তু স্বরূপত কেমন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমরা যে বস্তুকে জানি তা যদি অনেকাংশে নির্ভর হয় তাহলে ইন্দ্রিয় বা প্রত্যক্ষ নিরপেক্ষভাবে বস্তু স্বরূপ কী তা আমাদের অজানা থেকে যাবে দুটি চোখ যা দেখে তা যদি প্রতিরূপে মিলিত না হতো তাহলে আমরা সব কিছুই দ্বিগুণ দেখতাম একটা চোখ দাঁত যা দেখছে একই বস্তুকে অন্য আর একটা চোখের দ্বারা দেখলে আমরা দ্বিগুণ দেখতাম জন হসপার্স এই প্রসঙ্গে একটি দৃষ্টান্তে বলেছেন যে আমাদের চোখে আমাদের দুটি চোখ যদি পশুদের মতো মাথার দুপাশে থাকত তাহলে সম্ভবত বেদ বা গভীরতার প্রত্যক্ষ হতো না আমাদের চোখের রেটিনায় যদি রড বা কোণ রকম হতো বা নাই হতো নাই থাকত তাহলেও বর্ণের প্রত্যক্ষই হতো না অনেক প্রাণীর বর্ণের সংবেদন হয় না অথবা মাছিরা আবার মাছিদের ক্ষেত্রে মাছিরা আলট্রাভায়োলেট প্রত্যক্ষ করতে পারে যা আমরা কল্পনা করতে পারি না একইভাবে আমাদের চক্ষু ইন্দ্রিয় ঘাণেন্দ্রীয় রসনেন্দ্রীয় ও স্পর্শ স্পর্শেন্দ্রীয় অবশ্যই অন্যরকম হতে পারত আবার আমাদের যদি অতিরিক্ত আরও কিছু ইন্দ্রিয় থাকত তাহলে আমরা আরও কত কিছু যে প্রত্যক্ষ আমাদের কাছে প্রকাশিত হতে পারত সেটা আমরা কল্পনাই করতে পারি না যে বিশ্বকে আমরা এখন যেভাবে জানছি তার হয়তো তার থেকে তা হয়তো সম্পূর্ণ ভিন্ন বিশ্ব এক বিশ্ব এই সেই রকম এক ভিন্ন বিশ্ব আমাদের কাছে তখন প্রকাশিত হতো কিন্তু আমরা যে ইন্দ্রিয় নিয়ে জন্মগ্রহণ করেছি তাদের সাহায্যেই আমাদের জগৎকে জানতে হবে প্রকৃতির দাম এই সব ইন্দ্রিয় অপরিবর্তনীয় তাই আমরা যা কিছু প্রত্যক্ষ করি তা আমাদের ইন্দ্রিয়ের ওপরই নির্ভর করে আমরা যেহেতু নিজেদের ইন্দ্রিয়কে পরিত্যাগ করতে পারি না তাই আমরা কখনোই নিশ্চিত করতে পারি না নিশ্চিত হতে পারি না যে আমরা বিশ্বকে তার প্রকৃত স্বরূপে জেনেছি প্রকৃত স্বরূপে জানছি অর্থাৎ আমাদের এই প্রত্যেকটি প্রত্যক্ষই আমাদের ইন্দ্রিয়ের গঠন বা প্রকৃতির ওপর নির্ভরশীল এবং সেক্ষেত্রে সেই জ্ঞানের যথার্থতা সম্পর্কে সন্দেহ থেকেই যাচ্ছে দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে বাস্তবে আমাদের যে সকল ইন্দ্রিয় আছে তার মাধ্যমেও আমরা যথার্থভাবে জগৎকে যথার্থভাবে জানতে পারি কি না সেই বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে আমরা কখনো কখনো দড়িকে সাপ বলে জানি জলে ডোবানো জলে অর্ধেক ডোবানো সোজা লাঠিকে ব্যাকা বলে দেখি এই সমস্ত প্রত্যক্ষই হলো ভ্রান্ত প্রত্যক্ষ আমরা বাজ্যবস্তুকে সাক্ষাৎভাবে জানি কথা দাবি করলে সাপ বা বেকা লাঠি ইত্যাদিকে বাস্তব বলে স্বীকার করতে হবে যেহেতু ইন্দ্রিয় আমাদের মাঝে মাঝে বিভ্রান্ত করে তাই স্বীকার করতে হবে যে যা বাস্তব এবং যা আমাদের কাছে অবভাষিত তার মধ্যে ব্যবধান রয়েছে যা বাস্তব নয় আমরা তাকেও কখনো কখনো প্রত্যক্ষ করে থাকি এটি হচ্ছে সরল বস্তুবাদের বিরুদ্ধে দ্বিতীয় বক্তব্য তৃতীয় হচ্ছে যে ভ্রম প্রত্যক্ষের বিষয়ের বিকৃতি ঘটে ভ্রমপ্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের বিকৃতি ঘটে অর্থাৎ বস্তু তার প্রকৃত স্বরূপের পরিবর্তে অন্য স্বরূপে আমাদের সামনে প্রকাশিত হয় কিন্তু সেখানে বিষয় হিসাবে কোনো না কোনো বস্তু উপস্থিত থাকে কিন্তু কখনো কখনো এমন বিষয়ে আমাদের কাছে পতিত হয় বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই এই জাতীয় ভ্রমপ্রত্যক্ষে আমরা অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিনেশন বলে থাকি ভ্রমে সাপ না থাকলেও দড়ির অস্তিত্ব রয়েছে কিন্তু অমূল প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুর অস্তিত্ব না থাকলেও তার প্রত্যক্ষ হয়ে থাকে চোখের রোগে মানুষ শূন্য আকাশে কেশগুচ্ছ প্রত্যক্ষ করে অথবা যে পা কেটে ফেলা হয়েছে সেই পায়ে যন্ত্রণা বোধ করে থাকে এই সব প্রত্যক্ষ হচ্ছে অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিনেশনের দৃষ্টান্ত ভ্রম প্রত্যক্ষের তুলনায় অমূল প্রত্যক্ষের সমস্যাটি আরও গভীর কারণ ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে যদিও আমরা কোনো বস্তুকে বিকৃতভাবে দেখি এবং আমার সামনে কোনো একটি বস্তু থাকে যাকে আমি প্রত্যক্ষ করতে চাই কিন্তু অমূল প্রত্যক্ষে যার অস্তিত্ব আমার সামনে নেই তাকেই যেন দেখছি বলে আমার মনে হয় চতুর্থত হচ্ছে এই কারণের জন্য বাহ্য জগতের অস্তিত্ব সম্পর্কে আমরা সন্দিগ্ধ বা সন্দেহবান হয়ে পড়ি ইন্দ্রিয় কখনো কখনো আমাদের প্রতারণা করে কিন্তু ইন্দ্রিয় কখন আমাদের প্রতারণা করছে আর কখন করছে না ইন্দ্রিয় নিরপেক্ষভাবে তা জানার কোনো উপায় আমাদের নেই ইন্দ্রিয় যে সর্বদাই আমাদের প্রতারণা করছে না অর্থাৎ মিথ্যা জ্ঞান দিচ্ছে না সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি না জগৎ সম্পর্কে আমরা যা জানি তা অন্ধকারে দেখা স্বপ্নের মতো এক বিরাট অমূল প্রত্যক্ষ হতে পারে তৃষ্ণার্থ পথিকের কাছে মরুভূমিতে মরিচিকার আবির্ভূত হয়ে কিছুক্ষণ পরে সহসা তা অদৃশ্য হয়ে যায় এই বিশ্বভ্রম আরও দীর্ঘস্থায়ী হতে পারে এই রকম কল্পনা নিতান্তই অমূলক নয় ডেকার্টের দার্শনিক অনুধানে দার্শনিক প্রকল্পে এই ধরনের সংশয়ের স্বাক্ষর আমরা পাই তিনি বলেছিলেন যে প্রত্যক্ষে আমি কখনো কখনো বিভ্রান্ত হই এ কথা অনস্বীকার্য এই বিভ্রান্তি যৌক্তিক দিক থেকে সর্বব্যাপক হতে পারে যার অর্থ হল আমরা আমার সকল প্রত্যক্ষই বিভ্রান্তিকর হতে পারে আমি বিশ্বজগতকে প্রত্যক্ষ করছি বলে মনে করলেও জগতের অস্তিত্ব বাস্তবে নাও থাকতে পারে ডেকার তাই বলেছিলেন যে আমার সামনে একটি বাস্তবিক টেবিল আছে বাস্তবিক পক্ষে একটি টেবিল আছে এ কথা আমার পক্ষে জানা সম্ভব নয় কেননা কেবল টেবিল নয় জাগতিক সমস্ত বস্তুই আমাদের সংশয়ের বিষয় হতে পারে সমস্ত সংশয়ের মধ্যে সংশয়ের কর্তা হিসাবে একমাত্র আমার অস্তিত্বই সংশয় দিত ডেকার এই বক্তব্যই তার দর্শনে পোষণ করেছিলেন আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞাত্রী নিরপেক্ষ বাহ্য জগৎকে জানি সরল বস্তুবাদের এই দার্শনিক সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় আমরা ওপরের বিশ্লেষণে হসপার্সকে অনুসরণ করে দেখানোর চেষ্টা করলাম যে সরল বস্তুবাদের যে দার্শনিক বক্তব্য অর্থাৎ আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞাত্রী নিরপেক্ষ বস্তুকে জানি এই দার্শনিক বক্তব্য গ্রহণযোগ্য নয় দার্শনিক যুক্তি কোনোভাবেই সরল বস্তুবাদের সিদ্ধান্তকে সমর্থন করে না আর এর ফলে বস্তুবাদের একটি নতুন উন্নত রূপ বা আকার দর্শনের জগতে আবির্ভূত হয় যার নাম বৈজ্ঞানিক বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদ আজকের এপিসোডে জন হসপার্সকে অনুসরণ করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদকে মনোযোগ সহকারে তোমরা আমাদের এই আলোচনা দেখো আলোচনা শোনো আলোচনার পিডিএফ তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে থাকলো আরও বেশি বেশি করে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও কমেন্ট বক্সে লিখে জানাও যে আর কোন বিষয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি